আজ 15 আগস্ট স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সাগর থেকে ব্লক অফিস প্রাঙ্গণে পালিত হল স্বাধীনতা দিবস। প্রথমে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন সাগর দিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জি, সাগর দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব। বিডিও সুরজিৎ চ্যাটার্জির উদ্যোগে স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের পরে আরম্ভ হয় রক্তদান কর্মসূচি। এই শিবিরে মোট 104 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির তো প্রায়ই হয়ে থাকে, তবে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে শিবিরের আয়োজন করা হয়েছিল তাতে একটি বিশেষ দিক তুলে ধরা হয় মানুষের সামনে। একই সাথে এবং পাশাপাশি একজন পুরোহিত ও একজন মাওলানা রক্তদান করে থাকেন। এর মাধ্যমে একটি ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দেন মানুষের কাছে। সবার আগে আমরা মানুষ, মানব ধর্মই হল মূল ধর্ম এবং মানুষের পাশে দাঁড়ানোর আমাদের সকলের উচিত, মূলত এই বার্তাতেই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকের রক্তদানের মাধ্যমে। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। আপনার নাম? বাড়ি? আচ্ছা, কি করে জানতে পারলেন আজকে এখানে রক্তদান শিবির? কে বলেছিল? আচ্ছা, রক্তদান করে কেমন লাগলো আপনার? এরপর রক্তদান করতে চান? যে মুহূর্তে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেটা হলো রক্তদান কর্মসূচি। শুধু তাই নয়, রক্তদাতাদেরকে একটি করে চারা গাছও প্রদান করা হয়েছে। আমরা প্রত্যেকে জানি যে দেশের স্বাধীনতার বিনিময়ে কত বীর যুবকের, ভারত মাতার বীর সন্তানের প্রাণ গেছে, কত আত্মবলিদান আছে। তা সেই আত্মবলিদানের ফলস্বরূপ আমরা আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। তা সেই স্বাধীনতা অর্জনের দিনে সেই আত্মবলিদানকে মাথায় রেখে সেই আত্মাদের শান্তি কামনায় আমরা এই একটা মহান কর্মগ্রহণ, মহান কর্মত্ব গ্রহণ করেছি এই একটা মহান দিনে। এবং আমরা সরাসরি সেই চিত্র লাইভে তুলে ধরেছি। উপস্থিত আছেন তাদের সহযোগিতায় আমাদের মাননীয় সাহেব স্যার ও আমাদের সম্মানীয় আজকে যে ট্রিপ ছিল আমাদের, একটা গুরুত্বপূর্ণ চমক একটাই যে রক্ত আমরা সরাসরি সেই চিত্র লাইভে